সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে গণ অবস্থান। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ বিলুনিয়া 1 নং টিলাতে গণ অবস্থান সংঘটিত হয়। বিধায়ক অশোক মিত্র, সবরুম মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা, নারী নেত্রী সুপ্রিয়া মল্লিকের সভাপতিত্বে এই গণ অবস্থানের সূচনা হয়। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত রোধে বিরোধী পক্ষের রাজ্য সরকার সমূহের প্রতি ষড়যন্ত্র রোধে এই দাবিগুলোকে সামনে রেখে সংঘটিত হয় এই দিনের গণ অবস্থান। গণ অবস্থানে বক্তারা আলোচনা রাখতে গিয়ে দেশের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। সিপিএম দক্ষিণ জেলা কমিটির আয়োজিত গণ অবস্থানে ছিলেন সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিএম মহকুমা সম্পাদক তাপস দত্ত, বাম বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র, কৃষক সভার বিলুনিয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার দেশটাকে শুরু থেকেই স্বৈরাচারী কায়দায় শাসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে ভারতবর্ষকে আমেরিকার জুনিয়র পার্টনার তথা আমেরিকার তাবেদার সরকারে পরিণত করার জন্য শুরু থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানকে অবজ্ঞা করে, সংবিধানকে ন্যূনতম মান্যতা না দিয়ে দেশ শাসন করার চেষ্টা করে আসছেন, যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছিলাম শুরু থেকে। কিন্তু আমরা লক্ষ্য করছি, শুধু সংবিধান আক্রান্তই না, যেভাবে সরকার চলছে এরা স্বৈরাচারী পদ্ধতিতে দেশ শাসন করার জন্য যা যা করা দরকার, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসকরা বিগত দিনে যা করেছেন, যে পথে পরিচালিত হয়েছেন, সে পথে চলছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।